খালেদা জিয়ার বিষয়টি অভ্যন্তরীণ, এই ব্যাপারে বাইরের হস্তক্ষেপ যুক্তিসঙ্গত নয়। তার স্বাস্থ্যের চেয়ে তাকে নিয়ে রাজনীতি করাটাই মুখ্য। দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সড়ক নিরাপত্তা বিষয়ক একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জয়ন্ত কর্মকার, রিপোর্ট। দুপুরে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়ার বিষয়টি আমাদের অভ্যন্তরীণ বিষয়। এখন বেগম জিয়ার অসুস্থতা নিয়ে যতটা তাদের উদ্বেগ, তার চেয়ে মনে হয় তাকে নিয়ে রাজনীতি করাটাই এযাবৎকালে তাদের বড় চর্চা। এ সময় ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কোনো চাপের কাছে নতি স্বীকার করে না, করবেও না। আমরা কারো অভ্যন্তরীণ ব্যাপারে, অন্যান্য দেশের ডেমোক্রেসি আছে, নির্বাচন হচ্ছে, এখন মার্কিন যুক্তরাষ্ট্রে 6 জানুয়ারিতে ডেমোক্রেসির নামে যা হলো আমরা তো সেটা প্রশ্ন করিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বেগম জিয়াকে মুক্ত করতে বিএনপি একটি ভালো আন্দোলনও করতে পারেনি। এই ব্যর্থতায় বিএনপি নেতাদের টপ টু বটম পদত্যাগ করা উচিত। সবার আগে তো বিএনপির নেতৃত্বের টপ টু বটম পদত্যাগ করা উচিত। এরা একটা আন্দোলন করতে পারেনি গত 40 ইয়ার্স। বেগম জিয়াকে তাদের নেতৃকার আকারে তার মুক্তির জন্য ভিজিবল একটা মুভমেন্ট বিএনপির মতো দল করতে পারেনি। এই ব্যর্থতার জন্য তো মির্জা ফখরুল সাহেবেরই প্রথম পদত্যাগ করা উচিত। বিএনপি জামায়াতকে আবার মাঠে নামিয়েছে বলে দাবি করেন ওবায়দুল কাদের। 11 বছর। জয়ন্ত কর্মকার, নাগরিক, ঢাকা।